নমস্কার, গুড ইভিনিং। আপনাদের সকলের কাছে আবার ফিরে এসেছি নতুন বিষয়ের উপর নতুন কিছু ভিডিওস নিয়ে, এবং আশা করছি আজকে যে টিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা আপনাদের সকলের অনেক অনেক কাজে আসবে এবং আপনারা একটি সুস্থ সুন্দর দেহের অধিকারী হবে। কিন্তু তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে বিশেষ বিশেষ থামস আপ, এবং তাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আছে। অবশ্য রিকোয়েস্টে এই যে, যদি তোমাদের আমাদের আপলোড ভিডিওসগুলো ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল, এবং তোমরা তোমাদের গ্রুপসে শেয়ার করো চ্যানেলটাকে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস বা আরও যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাইকে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, বেশি করে লাইক করতে, বেশি করে ভিউ করতে বা বেশি করে শেয়ার করতে। তাই কথা বেশি না বাড়িয়ে আমি মোদ্দার টপিকে চলে আসছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নিজের পায়ের যত্ন কিভাবে নেবে, পা ইন দ্য সেন্স পায়ের পাতার যত্ন। যেমন কি তোমরা সকলেই জানো যে দুর্দান্ত গরমের পরে আস্তে আস্তে কিন্তু বর্ষা রানী এগিয়ে আসছে, এবং বর্ষা রানী এগিয়ে আসার সাথে সাথেই খালি পায়ে বা জুতো পরে বৃষ্টি জলা জমে মানে জমা জলের উপরে ছপ ছপ করে হেঁটে যাওয়া বা ভিজে জুতো ভিজে মোজা পরে হেঁটে হেঁটে অফিস যাওয়া, গুটি গুটি স্কুল কলেজ পড়া, মানে এগুলো তো বর্ষার একটা মানে নিয়মিত রুটিন সিন যাকে বলে। কিন্তু অনেকেই জানে না এই যে ভিজে পায়ে থাকা বা এই যে কাদা মাটি লিখে যাওয়া পায়ে একটু জল দিয়ে ছেড়ে দেওয়া, এতে কিন্তু তোমার পায়ের পাতায় প্রচুর সমস্যায় ভুগতে পারো। বিশেষ করে যাদের হাজা বা পা ফাটার যাদের প্রবলেম থাকে তাদের কিন্তু মূলত সমস্যাগুলো বর্ষাকাল থেকেই শুরু হয়ে যায়, কিন্তু আমাদের মাথায় আসে সেটা শীতকালে। যত শীতের সময় জল থাকে না, রোদের তাপ কম থাকে, তখন পায়ের চাকায় হাঁটতে গিয়ে টানটা পড়ে, তখন আমাদের মনে হয় এস ঠান্ডার জন্য পা ফেটেছে। কিন্তু আলোতে কিন্তু তা নয়, তোমার পাটা কিন্তু ড্যামেজ হতে শুরু করে কিন্তু বর্ষার সময় থেকে, যেটা শরতে আর একটু বেশ শীতে একদম ফাটাফাটি হয়ে যায়। তাই পায়ের যত্ন 12 মাসই নেওয়া উচিত। এছাড়া পায়ের যত্ন তুমি যত্ন নিলে পা সুন্দরও থাকে সুস্থও থাকে, আর সুন্দর সুস্থ পা নিয়ে হাঁটাচলা করতে কার না ভালো লাগে বলো। আজকে তাই বেসিক তোমাকে কয়েকটা আমি বুদ্ধি দিচ্ছি যে আইডিয়াগুলো তুমি মেনটেন করতে পারো তোমার পাটাকে রিল্যাক্স সুন্দর রাখার জন্য। প্রথমেই তো বলবো যে যারা একটু ধুলো বালিতে কাজ যাদের বেশি হয় বা যারা তোমরা হাঁটাহাঁটি বেশি করো তাদেরকে অবশ্যই বলবো জুতোর সাথে মোজা পরতে ভুলো না। তবে যেহেতু বর্ষার সময় অনেক জায়গায় জল জমে থাকে বা ভেজা থাকে, তাই মোজা ভিজে গেলে ভিজে মোজায় হাঁটাচলা করলে বা বসে থাকলে তোমার কিন্তু ঠান্ডাটা লাগতেই পারে। তাই চেষ্টা করবে সেই ক্ষেত্রে তুমি যদি জুতোটা নাও হয় তুমি ফ্লিপ ফ্লপস বা চটি জাতীয় কোনো জিনিস পরে তুমি অবশ্যই যেতেই পারো তোমার অফিসে, যাতে ভেজা জিনিসটা না থাকে। আর যদিও বা অফিসে ঢুকে হয়তো তোমার প্রবলেম হতেই পারে, চটি পরে তো অফিসে অ্যালাউ হয় না, তো তাহলে বলবো একটা সেট জুতো তুমি তোমার অফিসে তোমার কবাট বা তোমার কোনো সেক্রেট থাকলে সেটা তুমি রেখে দিতেই পারো। অফিসে গেলে চটিটা ছেড়ে দিলে ওটা পরে নিলে, আবার যখন বেরোনোর সময় জুতোটা পরে রেখে দিলে জুতো পরে বেরিয়ে গেলে, বিকজ একে তো জুতোর কাদা লেগে গেলে সেই একটা সমস্যা, আর তার উপরে কামড়া কামড়ি দৌড়ে থাকলে সেটা আবার একটা সমস্যা। এটা গেল না হয় জল থেকে বাঁচার জন্য। এছাড়া বলবো মোজা যারা তোমরা পরো, বিশেষ করে অনেকেই আছে গরমেও মোজা পরে যাতে রোদের ট্যাংটা না পড়ে, এছাড়া পড়লে তো শক্ত করতেই হবে। তোমরা যখন পাটা স্নান থেকে বেরোচ্ছ ভালো করে পাটাকে মুছে নেবে। আমরা আমি অনেকেই এটা দেখেছি যে হয়তো সারা শরীরটাকে ভালো করে তারা রাব করে নিল তো চাউল দিয়ে বা গামছা দিয়েও অনেকে করে, কিন্তু পায়ের পাতাটাকে প্রচণ্ড অবহেলা করে, নিচের দিকটা শুকনো করে মুছে না, এটা কিন্তু একদম করো না। বিকজ সেই পোর্শনটাকে ড্রাই করে তুমি যদি মুছে নাও তাহলে জায়গাটা ড্যাম্প থাকবে না, এবং ড্যাম্প থাকলে তাদের ক্র্যাক্স পড়ে বা ভাজা ইনফেকশনটা হয়, তখন সেখানে সেই পার্টিকুলার ব্যাকটেরিয়া বা সেই প্রোটোজোয়া তোমাকে এফেক্ট করতে পারবে না। তাই ভালো করে শুকনো করে জিনিসটাকে মুছে পায়ের পাতাগুলোকে শুকনো করে তুমি পারলে পাউডার অ্যাপ্লাই করো। ভালো চ্যালকম পাউডার অ্যাপ্লাই করে তবেই কিন্তু মোজাটা পরো বা গড়িয়ে। যদি তুমি ফ্লিপফ্লপ বা এমনি স্যান্ডেলস পরো তো প্রয়োজন নেই, কিন্তু যারা মোজা পরো শু বা পাম্প শু জাতীয় পরো তো
নেবে না। এবং আরেকটা কথা যেটা আমি অবশ্যই বলবো, জুতো অল্টারনেট করে পরবে। এই নয় যে তোমার একটা শু আছে সেই শুটাকে তুমি এক মাস দু মাস ধরে পরে গেলে, সেটা বলো না। এতে পায়ের উপর চাপ পড়ে, পায়ের মধ্যে রিল্যাক্স ফিল কমে যায়, পায়ের মধ্যে একটা ইরিটেটিং ওয়ারি ভাব চলে আসে তাড়াতাড়ি। জুতোকেও একটু রেস্ট দিতে হয় ভাই, আজকে শু কালকে পাম শু, কালকে তোমার কিটো টাইপের জুতো, ভাই এগুলোকে পরা অভ্যেস করো। অল্টারনেট করলে তোমার পায়ের ফাঁকও কমে যায়, অল্টারনেট করে জুতো করলে পায়ের শেপও কিন্তু মেনটেন থাকে, কারণ পাকে সবরকম জুতোর সঙ্গে মানুষই করতে হয়। এছাড়া রাতের বেলা হোক বা সপ্তাহে হোক, পা ভালো করে ওয়াশ করতে কোনোদিন ভুলবে না। ওয়াশের সময় অবশ্যই বলবো তোমাদের যাদের গরম জলে বা উষ্ণ গরম জলে যাদের অভ্যেস আছে তারা নাও। এছাড়া উষ্ণ গরম জলে অনেকের আছে হয়তো পায়ের তলাটা ক্র্যাক নাও হয়, উষ্ণতার কাজ হয় না, তো তাদেরকে বলবো তোমরা হালকা নর্মাল টেম্পারেচারে পরিষ্কার জল দিয়ে কিন্তু তোমরা কাজটা করতে পারো। তোমাদের যারা পার্লার যারা মেনটেন করো, পার্লারে দু মাস অন্তর অন্তর একটা পেডিকিউর বা ম্যানিকিউর অবশ্যই করো, এতে পায়ের শেপ সুন্দর হয়, পায়ের নোড়া চলে যায় এবং তোমার মুখের কোনায় যদি খুব গুরুতর অবস্থা থাকে সেটাকে কিন্তু অনেক সুন্দর করে দেয়। অবশ্যই বলবো পাটা পরিষ্কার করবে মাইল্ড সোপ বা মাইল্ড শ্যাম্পু দিয়ে, হার্শ কিচ্ছু ইউজ করবে না। বাজার চলতি যেসব স্ক্রাব বা ব্রাশেস গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো, বা যদি পিউমা স্টোন পাওয়া তো সব থেকে ভালো, ব্যবহার করলে পরিষ্কার করে শুকনো করে পাটাকে মুছলে ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজ না করে ঘুমোতে যাবে না। গরমের সময় রেগুলার না করলেও গরমে সপ্তাহে করতেই পারো, বর্ষাকালে যদি রেগুলার করতে পারো, বিশেষ যাদের পা কাদায় বেশি ডোবে তারা যদি রেগুলার করে ওরাই গুড, কিন্তু এগুলো যদি সময় নাও হয় সপ্তাহে অন্তত চেষ্টা করো প্লিজ পাটাকে পরিষ্কার রাখার। আশা করছি তোমরা পায়ের স্বাস্থ্যের জন্য সৌন্দর্যের জন্য আমার দেওয়ার টিপসগুলো তোমার ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবে না। আজকাল এই অবধি, আবার ফিরে আসবো নতুন বিষয়, নতুন একটা টপিক নিয়ে, নতুন ভিডিওস নিয়ে তোমাদের কাছে, এবং আশা করছি তোমাদের এই পার্টিকুলার টিপসগুলো ভালো লেগে থাকবে এবং তোমরা এটার ব্যাপারে ট্রাই করবে। ট্রাই করে কিন্তু বস আমাকে ফিডব্যাকটা মাস্ট দিও, তোমাদের ফিডব্যাকের জন্য কিন্তু আমি সবসময় ওয়েট করে থাকি। সো ওয়েট ফর ইউর রেসপন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ মোর সাবস্ক্রিপশনস। তাই আজকের জন্য এই অবধি সাইন আপ করছি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নতুন টপিক নিয়ে, আমি নতুন উত্তম নতুন জব নমস্কার।